ছোট ওর মার কথা না ভুলে আমরা যদি তখন মেয়েটাকে আর সোনাকে ও বাড়িতে না পাঠাতাম তাহলে হয়তো আজ আর এই দুর্যোগ হতো না। কি কইরা বুঝুম কন্ত দিদি, আমরা তো যা করছি ভালো ভাই ভাই করছি, ভালো হইব দেখাই। কি কইরা বুঝুম পোয়াতি মাইয়াটার উপর এই প্রকার অত্যাচার চালাইব? মায়েটার যদি কিছু হয় তাহলে তার লেগে দায়ী থাকবো ওর মা। দেখো সোনা, কথায় বার্তায় হাবে ভাবে তুমি তো বুঝেই গেছো যে ও বাড়িতে আগে একটা মারাত্মক গন্ডগোল হয়েছিল। বাবা, আমি ময়নারে কতবার চলে আসতে কইছিলাম, আজ যদি ময়না আমার কথা শুনতো তাহলে এই বিপদ কিছুতেই ঘটতে পারতো না। আন যত সময় দাদা ডাক্তারগুলোর লগে কথা কয়ে না আসতেছে ততক্ষণ তো কিছু হইব না। দাদা একটু বেশি দেরি করতেছেন না আসতে? ও জেঠামশাই তো মেলার সময় হইলো ডাক্তারগুলোকে কথা কইতেছেন, কখনো যে কেন ফিরতেছেন না আমি তো সেই বুঝতে পারতেছি না। আমি যামু? না 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 শোনা, দাদাই তো ডাক্তার বইলা গেছেন, কথা কইতেছেন, আলাপ আলোচনা করতেছেন, আমরা ভিতরে গিয়ে তো কিছু করতে পারবো না, শুধু শুধু বিরক্ত করে কোনো লাভ নেই।